আপনারা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে তোমাদেরকে শেয়ার করব একাদশীর মাহাত্ম্য। তো চলো তাহলে তোমরা জেনে নাও একাদশীর মাহাত্ম্য। তো একাদশী হচ্ছে কালকে, কালকেই ভিডিওটা পোস্ট হবে। তো তোমরা আগেই একাদশীর মাহাত্ম্যটা যারা যারা করো তারা অবশ্যই একাদশীর মাহাত্ম্যটা পাঠ করার চেষ্টা করবে, যদি তোমাদের কাছে একাদশীর মাহাত্ম্য থাকে, আর যদি না থাকে তাহলে শ্রবণ করলেও হবে। তো এটা কোন একাদশী? এটা হচ্ছে শয়ন একাদশী। তো শয়ন একাদশীর এটা হচ্ছে মাহাত্ম্য কি, কেন এরকম নাম হলো, চলো আমরা জেনে নিই। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো কিছুই নেই, কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। এটা কিন্তু আমার কথা না বা কারোর কথা না, এটা ভগবান স্বয়ং বলছেন। তো সেই কথা এখানে বলা হয়েছে। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, যেটা এখন আমি বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা অন্য কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। এখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয় এবং সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন, সেই বৃষ্টি থেকেই অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করে বেঁচে থাকে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হয়ে আছে হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। ফোন চলে এসেছিল, মা ফোন করছে। তো তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে, তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা। তো কেন এরকম হয়েছে বুঝতে পারছো? তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে।
রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের এই কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার কাছে এই একাদশী ব্রতের কথা অনুষ্ঠান বর্ণনা করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। ব্রত করলেন, ব্রতের জন্য প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মহাত্ম বর্ণিত হয়েছে। তো বন্ধুরা, তোমরা শয়ন একাদশী বা শয়নী একাদশীর মাহাত্ম কথা জানলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তোমরা কমেন্ট কেন করো না আমি জানি না, আর তোমরা প্লিজ লাইক করো আমার চ্যানেলটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যারা দেখো তারা কেন কমেন্ট করো না? তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো তাহলে আমার সুবিধা হয় সেই ভিডিও দিতে। তো একাদশী হচ্ছে কালকে 17 জুলাই, আর 18 জুলাই বৃহস্পতিবার হচ্ছে দ্বাদশী। তো দ্বাদশীর পালন হচ্ছে ভোর 5টা থেকে 9:28 মধ্যে তোমরা পালন করে নেবে, মানে কোনো অন্য জাতীয় আর কি, যেমন চিড়ে বা মুড়ি বা অন্য ভগবানকে ভোগ লাগিয়ে সেটাই প্রসাদ হিসাবে একাদশীর টাইমের মধ্যে পালন করতে হয়, তাহলে একাদশী করা সার্থক। তো একাদশীতে কিন্তু পঞ্চশস্য খেতে নেই, একাদশীতে রুটি লুচি খেতে নেই, একাদশীতে ছোলা খাওয়া যায় না, তারপরে একাদশীতে তো অন্ন নিষেধ। তাছাড়া মানে পঞ্চশস্যের মধ্যে যেগুলো পড়ে, ধান, গম, সর্ষে, ছোলা, মটর ইত্যাদি ইত্যাদি জিনিস, তো সেইগুলো তোমরা বর্জন করে চলবে। সর্ষের তেল খাওয়া যায় না, আমরা যে লবণ সবসময় ইউজ করি সেটা ইউজ করা যায় না, সন্ধব লবণ ইউজ করতে হয়। আর সাদা তেল ইউজ করে রান্না করবে, শাবু ফ্রাই করতে পারো, বিভিন্ন রকম সবজি, কুমড়ো সবজি বানানো যায়, তারপরে কাঁচকলা আলু পেঁপে সবজি বানানো যায়, ফুলকপি দেওয়া যায় সবজিতে, তো অনেক টাইপের আলু দিয়ে বাদাম দিয়ে রসা রসা মতো করা যায়। তো অনেকে অনেকভাবে করে, তোমরা যেভাবে যে করো সেভাবে সে করো। তো একাদশীর মাহাত্ম্য কথা তোমাদেরকে তো শেয়ার করলাম, আর আমি একাদশীর তত্ত্বও তোমাদেরকে শেয়ার করেছি তো আগের একাদশীতে। আর একাদশীর ব্রত মাহাত্ম অনেকে অনেক কি মানে আর কি, অনেক মুনি ঋষিরা অনেক কিছুই লিখেছেন, তো আমি সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে শেয়ার করব। তো এখন বেশি কিছু শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি। সবাই খুব খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, টাটা।